দেখেন কিভাবে কবর থেকে তুলে নেওয়া হচ্ছে রায়হানের লাশ, যাকে নির্মমভাবে হত্যা করেছে এই খুনি। একটিবার দেখেন কিভাবে কবর থেকে লাশটা তুলে নিচ্ছে। আর এই সেই দর্শিতা যার কারণে আজকে নূরের ফাঁসি হতে যাচ্ছে, এই সেই দর্শিতা একটু ভালো করে দেখেন তাকে, সে কি বলতে চায়, সে কি বলেছে এই মাত্র একটু দেখেন। তার কারণেই আজকে নূরের বিপি নূরের ফাঁসি হতে যাচ্ছে, একটু দেখেন তাকে। আর এই সেই মির্জাফর, মনে আছে এই মির্জাফরের কথা? এই মির্জাফর আজকে নূরের বিরুদ্ধে মাঠে নেমেছে নূরকে ফাঁসানোর জন্য, এই সেই মির্জাফর। একটু মনে করিয়ে দিতে চাই, আমাদের কিন্তু মনে আছে এই মির্জাফরের কথা, একটু মনে করিয়ে দিই আপনাদেরকে। চলুন ভিডিওটা দেখেন আগে। ভিডিওটি যখন আপনারা দেখবেন ওই মুহূর্তে আমি অ্যারেস্টেড। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমি আজও জানি না কোন ল কোন অ্যাক্টের আন্ডারে কোন ক্রাইমের জন্য। মনে পড়েছে এই মির্জাফরের কথা, যাকে কিনা মালয়েশিয়া থেকে সারা বাংলার মানুষ তাকে নিয়ে কথা বলেছে, সে বিদেশের মধ্যে বিপদে পড়েছে, আমরা তার হয়ে কথা বলেছি, এমনকি বিপি নূর মাঠে নেমেছে তার তার পক্ষ নিয়ে কথা বলার জন্য, তাকে মালয়েশিয়া থেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে। আর সেই মির্জাফর আজকে নূরের ফাঁসির জন্য মাঠে নেমেছে, কখন তার ফাঁসি হবে? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবেন, এক এক করে ব্লাস্ট করবো, এক এক করে ধুলাই করবো আজকের এই ভিডিওতে। কেউ মিস করবেন না আজকের এই ভিডিও। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রিয় দর্শক, আমি বেশি কথা বলবো না আজকে, আমি অনুসন্ধানে চলে যাব। তার আগে কিভাবে রায়হানকে কবর থেকে তুলে নেওয়া হচ্ছে সেই ভিডিও সহ, এবং তাকে কিভাবে মারা হয়েছে সিসিটিভি ফুটেজ সহ, যেগুলো এই মাত্র ভাইরাল হয়েছে, সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এবং এই দর্শিতা কিভাবে বিপি নূরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছে সেটাও দেখাবো। এবং এই মির্জাফর এই বিপি নূরকে ফাঁসানোর জন্য যে মাঠে নেমেছে, বিপি নূরকে যে ফাঁসিয়ে দিয়েছে ফাঁসির দড়িতে, সেটাও আপনাদেরকে দেখাবো। কঠিন প্রতিবাদ করব, কঠিনভাবে ধুলাই করব এই পণ্ডদেরকে। চলুন আমরা অনুসন্ধানে চলে যাই। দর্শনের মতো ভিন্ন ন্যাক্কারজনক ঘটনার জন্য এই ধরনের শাস্তি আসলে উচিত, কারণ একটা নির্যাতিতার আর্ত না হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিলে, আর শুধু ওটা দিলেই হবে না, আইন প্রণয়ন করলে হবে না, আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। তার চেয়ে আমার 6 জন আসামি, সেখান থেকে 2 জনকে হচ্ছে গ্রেফতার করা হয়েছে, বাকি 4 জন এখনও ধরা ছোঁয়ার বাইরে। আজকে হচ্ছে আমার এখানে 6ষ্ঠ দিনের মতো অবস্থান, যতক্ষণ পর্যন্ত না বাকি 4 জনকেও হচ্ছে যে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার কার্য সম্পন্ন না করা হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে কর্মসূচি চলবে। বাহ বাহ, অসাধারণ এই দর্শিতাকে অস্কার দেওয়া উচিত। বিশ্বাস করেন, আমার যদি কিছু একটা থাকতো আমি ছুঁড়ে মারতাম তাকে, সেইটা অস্কার হিসাবে আমি তার মুখে সেটা চুলে মারতাম। প্রিয় দর্শক, চলুন এবার আমরা সেই রায়হানের দিকে চলে যাই। 2 জনের নামই কিন্তু রায়হান, যাকে হত্যা করা হয়েছে তার নামও রায়হান, আর যে মির্জাফর তার নামও কিন্তু রায়হান। চলুন আগে আমরা সেই মির্জাফরের ভিডিওটা একটু দেখে আসি, কিভাবে বিপি নূরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছে একটু দেখেন আপনারা। সামাজিক আন্দোলন গড়ে তোলা, সামাজিক সচেতনতা গড়ে তোলা, এই হবে আমার মেসেজ। আর আমি অফিসিয়ালি আমার বোন ফাতেমার পাশে এসে দাঁড়িয়েছি, যাতে আর কোনো ফাতেমা বিজয়হীনতার শিকার না হয়। তোর জন্য সারা বাংলার মানুষ এত কিছু করেছে, এই বিপি নূর তোর জন্য জীবন দিয়ে ফেলতেছে, রাস্তার মধ্যে তোর জন্য আন্দোলন করেছে, আর সেই মির্জাফর আজকে মাঠে নেমেছে কিভাবে বিপি নূরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে। তার বোনের পাশে দাঁড়িয়েছে, হ্যাঁ তার বোনের পাশে দাঁড়িয়েছে এই মির্জাফর, তার বোনের পাশে দাঁড়িয়েছে সেই দর্শিতা, নাকি তার বোন তার বোনের পাশে দাঁড়িয়েছে মির্জা বিপি নূরকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য। মানে এদেরকেই আসলে অস্কার দেওয়া উচিত, আপনারা কি মনে করেন একটু আমার কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, চলুন আমরা এখন রায়হানের দিকে চলে যাই, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে কিভাবে লাশটা তোলা হচ্ছে, এবং হাইকোর্ট থেকে নাকি নির্দেশ দিয়েছে, আমরা সেই ভিডিও ফুটেজটা একটু দেখব। আদালতের নির্দেশে কবর থেকে তোলা হবে রায়হানের লাশকে। সিলেট নগরীর বন্দর বাজার ফাঁড়িতে মারা যাওয়া যুবক রায়হান উদ্দিনের মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার আদালত এ নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার।
প্রিয় দর্শক, একটা মানুষ মরার পরেও সে কবরে শান্তি পাচ্ছে না, তাকে কবর থেকে তুলে নেওয়া হচ্ছে। কিন্তু কেন তাকে কবর থেকে তুলে নেওয়া হচ্ছে? কারণ হচ্ছে তাকে নাকি গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। পাবলিক নাকি তাকে গণপিটুনি দিয়েই হত্যা করছে। এই কুনি, এই পুলিশ অফিসার নাকি তাকে হত্যা করে নাই, এই ধরনের তারা দাবি করতেছে। এই জন্য পোস্টমর্টম করার জন্য তাকে কবর থেকে সেই লাশটা আবার তোলা হচ্ছে। এই ধরনের নিউজ আজকে ঘুরে বেড়াচ্ছে। একটা মানুষ, ও বাবা ও মা আমাকে বাঁচাও, টাকা আনো, এরকম বলেও চিৎকার করেও এই কুনির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল। কিন্তু সে প্রাণ ভিক্ষা দেয় নাই, তাকে নির্মমভাবে হত্যা করে মেরে ফেলেছে। প্রিয় দর্শক, তারা যেহেতু দাবি করেছে যে তাকে পাবলিক মেরে ফেলেছে গণপিটুনি দিয়ে, তাহলে চলুন আমরা সেই সিসিটিভি ফুটেজটা একটু দেখে আসি। আপনারা একটু খেয়াল করে দেখেন সিসিটিভি ফুটেজটা, একটু খেয়াল করে দেখবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন এই সিসিটিভি ফুটেজের মধ্যে কোনো পাবলিক দেখা যায় নাই, কোনো কিচ্ছু দেখা যায় নাই। এগুলো হচ্ছে ভুয়া কথা। আর যদি পাবলিকের গণপিটুনি দিয়ে যদি রায়হান মারা যাইতো, তাইলে এই ধরনের অবস্থা হইতো না, তাকে এখানে সেখানে মেরে টুকরো টুকরো করে ফেলছে। এটা কোনোদিনও পাবলিকের মায়ের হতে পারে না। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।